ডিয়ার ভিউয়ার্স, আসলাম এয়ার ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে জারবাতি বা ডেকোরেশন ল্যাম্প কানেকশন। তো আমি এখানে কিছু ল্যাম্প কানেকশন করে রেখেছি কারণ ভিডিওটা ছোট করার জন্য, তা না হলে এটা আসলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো এবং এখানে কিছু দেখেন হোল্ডার এবং ল্যাম্পগুলো আলাদা করে রেখেছি এবং এখানে কিছু কেবল আমি কেটে রেখেছি টুকরো টুকরো করে। তো জাস্ট আমি কার্ডসটা আগেই করেছি কিছুটা শুধুমাত্র ভিডিওটা ছোট করার জন্য। তো ভিউয়ার্স, এটা কীভাবে কানেকশন করতে হয় এবং কতগুলো বাতি আপনারা 220 ভোল্টে চালাতে পারবেন এবং এগুলা কিভাবে মানে কন্ট্রোল করবেন, অর্থাৎ অটো লাইট হিসাবে, অর্থাৎ মিউজিক লাইটের মতো কাজ করবে যেটা অন অফ অটোমেটিক হয়, তো এগুলো সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বা করে দেখাবো। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আসলাম এয়ার বিটিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমি অযথা কথা বলে সময় নষ্ট করব না। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে এই যে ল্যাম্পগুলো দেখতেছেন এগুলো মূলত এক একটা হচ্ছে 3.7 ভোল্ট, অর্থাৎ আমরা যে মোবাইলের ব্যাটারি ব্যবহার করি 3.7 ভোল্টের, তো ওইরকম একটা ভোল্টে এটা চলবে। তো এই বাতিগুলো যদি আপনি ডিসি সাপ্লাই দেন 3.7 তাহলেও চলবে এবং এসি সাপ্লাই দিলেও চলবে, মূলত ভোল্টেজটা ঠিক থাকতে হবে। তো এখানে আমরা যেহেতু 220 ভোল্টে চালাবো, সেক্ষেত্রে এগুলা তো যদি সরাসরি দুইটাকে কানেকশন করি, অর্থাৎ একটা ফেস এবং একটা নিউট্রাল, তাহলে এখানে 220 ভোল্ট পাবে আর এটা আমরা নিশ্চিত যে এটা জ্বলে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো যেটাই বলি, তো এটাকে আসলে কিভাবে কানেকশন করতে হবে, অর্থাৎ একটার শুরু আর একটার শেষ। যেমন এই লাইটটি আমি হাতে নিলাম, তো এইটা একটা যদি শুরু প্রান্ত ধরি এইটা এবং এইটা শেষ প্রান্ত, তো আর একটি যে লাইট আছে অর্থাৎ এইখানে যে লাইট, তো এই লাইটটির এখানে কানেকশন করে দেব। তো এখানে ইনসুলেশন রিমুভ করে নেই, এটার সাথে কানেকশন যদি করলাম তাহলে এটা কি কানেকশন হলো আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এটা মূলত কিন্তু সিরিজ কানেকশন হলো, অর্থাৎ সিরিজে কিন্তু ভোল্টেজ বাক হয়ে যায়, অর্থাৎ আমার লাইনে যদি এখন 220 ভোল্ট থাকে তাহলে এইখানে 110 ভোল্ট করে এই লাইটগুলো পাবে কারণ এটা সিরিজে কানেকশন হয়েছে। তো এইভাবে কানেকশন করে হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করে প্রত্যেকটা বাতি যেন 3.7 ভোল্ট বা সর্বোচ্চ 4 ভোল্ট বা সেভাবে কানেকশন করতে হবে। তো আমি আপনাদেরকে হিসাবটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি এই বাতিগুলো, যেহেতু আমরা এসি লাইনে স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরি 230, তো 230 ভোল্ট যদি হয় তাহলে এখানে ভাগ হবে 3.7 ভোল্ট। তো এটা ক্যালকুলেশন করলে যেটা হয়, সেই কয়টা বাতি যদি আমরা সিরিজে কানেকশন করি তাহলে এটা পরিপূর্ণ ভোল্টেজ পাবে এবং নষ্ট হবে না। তো আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়টা হয়। তো ভিউয়ার্স, এটা যদি ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশন করে নিলাম, অর্থাৎ 62.16 এরকম আছে, অর্থাৎ 60টা বা 62টা বা 65টা এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে এই বাতিগুলো পরিপূর্ণ কাজ করবে। অর্থাৎ আমরা কিন্তু বুঝে ফেলেছি যে এগুলা মূলত 60টা বা 65টা আপনারা কানেকশন করতে পারবেন। তো আমার এখানে আমি বেশ কিছু কানেকশন করে রেখেছি আর এগুলো আমি কানেকশন করে আপনাদেরকে ওইরকমভাবে এখন দেখাতে পারবো না, কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে প্রথমেই আমি একটা কানেকশন করে দিচ্ছি। জাস্ট এখানে যে হোল্ডারগুলো আছে, যেমন হোল্ডারের দেখেন এখানে খেয়াল করলে বুঝতে পারবেন দুইটি টার্মিনাল, অর্থাৎ এই এখানে একটা টার্মিনাল এবং এই পাশে আর একটি টার্মিনাল। তো জাস্ট এইখানে হোল্ডার ইউজ করতে হবে, অর্থাৎ এই হোল্ডারের মধ্যে দিয়ে দুটি তার দিতে হবে। এটা সোল্ডারিং করে নিলে খুব ভালো হয়, যদি সোল্ডারিং না করি তাহলে এটা যে কোনো সময় ছুটে যেতে পারে। তো এখানে জাস্ট দুইটা তার দিয়ে নিলাম, দুইটা তার দেওয়ার পরে এখানে একটি এই টার্মিনালে একটি লাগাতে হবে, অর্থাৎ এই টার্মিনালটির সাথে। তো ভিউয়ার্স, এখানে এই টার্মিনাল দুটিতে লাগানোর চেষ্টা করছি আমি, আসলে এটা সোল্ডারিং করলে ভালো হতো। জাস্ট একটি লাগিয়ে দিলাম এবং এই পাশে আরেকটি আছে, সেখানে আরেকটি টার্মিনালে আরেকটি লাগিয়ে দেব। তো যাই হোক, এভাবে সম্পূর্ণগুলো কানেকশন করতে হবে এবং সোল্ডারিং করতে হবে। এবং এখানে খেয়াল রাখতে হবে দুটি টার্মিনাল যেন শর্ট না হয়। তো যাই হোক, আমি এটা দুইটা কানেকশন করে দিলাম।
তো এটা দেখেন একটা পরিপূর্ণ কানেকশন হয়ে গেল। এবং এইখানে যে দুটি টার্মিনাল রইল সেটা যে সম্পূর্ণ 60টা বাতির মতো, অর্থাৎ এটাকে কানেকশন করতে হবে। তো একটা শুরু এবং অপরটি শেষ, এরকম কানেকশন করে যে সম্পূর্ণগুলো চেক করতে হবে। তো আমার এখানে কানেকশন করা আছে, আশা করি যতটুকু বোঝাতে চেয়েছি বুঝতে পারছেন। এখন আমি এখানে যে কানেকশন করা আছে আসলে এগুলো ভালো আছে কিনা আমি আপনাদেরকে জানিয়ে দেখাবো। তো কানেকশন সম্পর্কে আমি যতটুকু ধারণা দিয়েছি আশা করি বুঝতে পারছেন। আর এখন সম্পূর্ণ কানেকশন করে আসলে দেখানো সম্ভব না, আপনারাও বিরক্ত হয়ে যাবেন, কেননা ভিডিওটি অনেক বড় হবে। তো এখানে দেখেন একটি শুরু একটি শেষ, এভাবে কিন্তু এইখানে দেখেন একটি শুরু একটি শেষ, আবার এই পাশে একটি শুরু আর একটি শেষ, একটি শুরু আর একটি শেষ, এভাবে সম্পূর্ণগুলোতে গিয়ে লাগছে। এখন এখানে যাওয়ার পরে প্রথম যে শুরু প্রান্তটি রইল সেখানে, এবং এইটার যে শেষ প্রান্ত সেখান থেকে জয়েন করে সেখানে খুঁজলে বের হবে এইখানে এই টার্মিনালটিতে। দেখেন এই টার্মিনালটি লাইটের যে শেষ প্রান্ত সেখানে এইখানে শেষ হয়ে গেছিল, জাস্ট এইখান থেকে আবার আর একটি তার কানেকশন করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। অর্থাৎ আমি আপনাদেরকে আবার একটু বোঝানোর চেষ্টা করব প্র্যাকটিক্যালি থিওরি। তো যাই হোক, এখানে মনে করলাম যে আমি একটা ফেজ তার দিয়েছি, এখানে একটি বাতি এবং আর একটি এখানে, অর্থাৎ সিরিজে কানেকশন, এখানে একটি বাতি এবং এখানে আর একটি বাতি, এভাবে এভাবে মোট 60টি বা 60টি বাতির মতো আর কি, 60 পিস দিয়ে। এবং এইখানে সর্বশেষ তারের সাথে যেটা একদম শেষ হয়ে গেছে সেটার সঙ্গে এখানে একটা তার কানেক্ট করে এটা ফেজ এবং এখানে নিউট্রাল। তো এখানে ফেজ এবং নিউট্রাল যদি 230 ভোল্ট আমরা এসি সাপ্লাই দিই তাহলে এই বাতিগুলো জ্বলবে, তবে সেক্ষেত্রে কিন্তু এটা বন্ধ হবে, স্টার্ট হবে, এরকম কিছু হবে না। তো এগুলাকে করার জন্য আবার মাস্টারে একটা বাল্ব পাওয়া যায়, সেটা লাগিয়ে দিলে সেটা, অর্থাৎ স্টার্টারের মতো সেটা অন অফ হয়, অর্থাৎ একবার জ্বলবে একবার বন্ধ হবে, এরকম হবে। তো এখন এটা আমি চেক করে আপনাদেরকে দেখাবো। এবং এইখানে আমার এখানে একটা অটো লাইট কন্ট্রোলার রয়েছে দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে কানেকশন করে দেখিনি, জাস্ট এটার সাথে আমি কানেকশন করে দেব এবং এটা দ্বারা সুইচিং করা যায়। তো আমি এটা কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমাকে এই বাতিগুলো আসলে চেক করে নিতে হবে যে আসলে এটা কাজ করে কিনা। তো সেজন্য আমি এটা একটা সিরিজ লাইন ব্যবহার করব। তো এখানে একটা টু পিন প্লাগ দেখতেছেন, এই টু পিন প্লাগটি আমি ইউজ করব, আসলে দেখবো জলে কিনা। তো যদি জলে তখন আমি অটো লাইট কন্ট্রোলারের সাথে লাগিয়ে দেবো, তখন এটা কাজ করতে থাকবে। তো ভিউয়ার্স, এখানে আমি একটি সিরিজ টেস্ট ল্যাম্প ব্যবহার করতেছি এবং এখানে আমি লাইন দেবো, এটা সিরিজে দিলেও হবে প্যারালালে দিলেও হবে, কারণ এখানে 60টির বেশি আছে বাতি, 65টার মতো। দেখেন এখানে কিন্তু জ্বলে উঠছে এবং এ থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে এটা কাজ করে, কিন্তু এটা কিন্তু অন অফ হচ্ছে না, অন অফ হচ্ছে না। অন অফ করার জন্য আমাকে এটা অটো লাইট কন্ট্রোলার ব্যবহার করতে হবে, সেটা আমি কানেকশন করে আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর। তো এটা যদি এরকম অন অফ হতো সেটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর লাগতো, কিন্তু এটা করার জন্য এখানে যদি আমরা একটা স্টার্টার ব্যবহার করি টিউব লাইটের, সেটা এরকমভাবে অন অফ হবে। তো এখন আমি অটো লাইট কন্ট্রোলার দিয়ে এটা আপনাদেরকে কানেকশন করে দেখাবো। ভিউয়ার্স, আমার হাতে একটি অটো কন্ট্রোলার মেশিন রয়েছে, এটা ইলেকট্রনিক্স একটা ডিভাইস। তো এটা সম্পর্কে আগে আমি একটি ভিডিও শেয়ার করেছি, জাস্ট আমি এখন এটাকে কানেকশন করে দেখাবো। তো এটা কানেকশন করলে এটাকে প্রথমত সাপ্লাই দিতে হবে, এটার দুইটা টার্মিনাল, একটা ফেজ এবং একটা নিউট্রাল, দুইটির দুই জায়গায়। তো আমি নিউট্রালটি এখানে যে নিউট্রাল তারটি সেটার সঙ্গে একসঙ্গে কানেক্ট করে দেব, এখানে একসঙ্গে কানেক্ট করে দিলাম। এবং এখানে এই ডেকোরেশন ল্যাম্পের যে নিউট্রালটি আছে, অর্থাৎ এটা এক টার্মিনাল দিলেই হবে, এটাকেও আমি একসঙ্গে কানেক্ট করে দিচ্ছি। তো এই টার্মিনালে কানেক্ট করে দিচ্ছি। এবং এখানকার যে ফেজ তারটি সেটা এখানে আমি এই টার্মিনালে, অর্থাৎ এই টার্মিনালে এটা বেশি একসঙ্গে কানেক্ট করেছি যার কারণে আমি এই টার্মিনালটি ইউজ করলাম না, কিন্তু এখানে একটি ফেজ তার যার কারণে আমি এখানে টার্মিনালটি ইউজ করছি।
এখন যদি আমি এখানে সাপ্লাই লাইনটি অন করে দেই তাহলে অটো লাইট কন্ট্রোলারটা কাজ করতে থাকবে। তারপরে এখানে যে আমার ডেকোরেশন ল্যাম্পের যে ফেস্তারটি রয়েছে যে কোনো একটাতে দিলেই হবে। তো এই ইয়াটা কীভাবে কাজ করে আমি দেখাচ্ছি, সরি ইয়াটা স্ক্রুটা টাইট হয় না, এটা খুলে গেল, আমি আবার লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে অটো লাইট যে কন্ট্রোলারটি সেটা আমি কানেকশন করেছি। তো এখানে যে দেখেন বাতির যে দুইটি টার্মিনাল অর্থাৎ ডেকোরেশন ল্যাম্পের, একটি আমি এই টার্মিনালে লাগিয়ে দিয়েছি এবং অপরটি এইখানকার চারটার যে কোনো একটাতে দিলেই কাজ হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন বাতি কিন্তু অন অফ হচ্ছে এবং এটার গতিটা কিন্তু যে এইখানে যেরকম দেখতেছেন ঠিক এই রকম, অর্থাৎ এই নবটি ঘুরালে এটা কম বেশি হবে এবং এখানে যদি আমরা দেই সেটাও হবে, যদি এখানে দেই সেটাও হবে। তো বিবার সেটা আমি কানেক্ট করে আপনাদেরকে আবার দেখাচ্ছি। তো এখানকার আমি এই টার্মিনালটিতে লাগিয়ে দিচ্ছি। এখন আমি অবশ্য লাইনটি অফ করে নিয়েছি, তো এখন জাস্ট স্ক্রুটাকে টাইট দেব। তো ভিউয়ার্স এখন দেখেন, এখন এটাকে আমি আপনাদেরকে কানেক্ট সম্পূর্ণ কানেক্ট করে দেখাবো এবং এটা দেখেন কাজ করতেছে। অর্থাৎ এইখানে যে আরো যে টার্মিনালগুলো আছে সেটা যদি কম বেশি করতে চান সেটা মানে আরো অনেক বাতি আপনারা এটার সাথে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন। এবং এই যে কন্ট্রোলার বক্সটি আছে এটা দেখেন, এখানে যে ভাবে এটা হচ্ছে ঠিক এখানেও ঠিক ওইটাই হচ্ছে। তো এটা যদি আমি গতি বাড়িয়ে দিই বাড়াবে, এবং এটা যদি কমিয়ে দেই এটা কমবে, দেখেন অনেকক্ষণ পর পর এটা অন হবে এবং অফ হবে। তো এবং এর সাথে যদি আমরা আরও বেশ কিছু লাইট কানেক্ট করে দিই, অর্থাৎ এরকম আরও 4-5টা সোড়া আমরা ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক, যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অন্যজনকে দেখার জন্য শেয়ার করবেন, এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলামিয়ার বিটিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।